হ্যালো আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি মূলত কসমেটিক্স প্রোডাক্ট সম্পর্কিত একটা ভালো কসমেটিক্স প্রোডাক্ট আপনি কিভাবে চিনবেন সে ব্যাপারে আমি সবসময় আপনাদেরকে সচেতন করে থাকি তো আজকে যে প্রোডাক্টটি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বাচ্চা সিরাম অথবা ওসিফি সিরাম অরিজিনালটা কিভাবে চিনবেন এবং কিনতে পারবেন এটা প্রাইস কত ব্যবহার বিধি আজকে সব কিছু আমি বলবো আমি আপনাদেরকে দেখাবো এই বাচ্চা সিরামটা আপনারা কিভাবে অরিজিনালটা আজকে চিনবেন সে ব্যাপারে তো আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে যাতে পৌঁছে যায় আর আপনারা যাতে কসমেটিক প্রোডাক্ট গিলে অরিজিনালটা কিনতে পারেন আর আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকেও সাপোর্ট করে যাবেন ভালো কিছু দেখবেন ভালো কিছুর সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের ভালো কিছুই আমি দেখাতে পারবো সবসময় তো আজকে যে বাচ্চা সিরামের কথা বলতেছি এই যেটা হলো অরিজিনাল বাচ্চা সিরাম তো আমার আপনাদের কাছে যদি আমি দেখাই তাহলে এটা মানে ক্লোজ করে দেখালে আপনাদের জন্য ভালো হবে কাছ থেকে দেখাইলে তাহলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন অরিজিনালটা দেখতে কেমন এবং যাতে কিনতে পারেন আমি আপনাদেরকে ক্লোজ করে দেখাই তাহলে চলুন ক্লোজ করে দেখাই কাছ থেকে বুঝতে পারবেন তাহলে তো শুরুতে আমি আপনাদেরকে চিনাবো হলো এটা অরিজিনালটা কিভাবে চিনবেন সে ব্যাপারে প্রথমে আপনার যদি দেখাই দেখেন এই যে আপনার একটু কাছ থেকে যদি দেখাই আপনাদেরকে এই যে এখানে এই যে পাঁচটা ড্রপ একটু ক্লিয়ার করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে পাঁচটা যে ড্রপ এটা প্রথম চেনার উপায় এই পাঁচটা ড্রপটাই আপনি গুনে গুনে দেখবেন যে এটার উপরে যে ওসুফির উপরে যে আইটা সেটার উপরে দেখবেন যে পাঁচটা ড্রপ এই ড্রপটা পাঁচটা আছে কি না ছোটো বড় একদম মিডিয়াম এই পাঁচটা ড্রপ প্রথমে চিনবেন কাগজের উপরে র্যাপিং করা তো তাই একটু আপনার গ্লেজ মারতেছে এবং এই যে লেখাটা আমি একটু ছিঁড়ে না ছিঁড়লে আপনারা বুঝবেন না এই যে লেখাটা এটা ইনটেক করা থাকে আপনাদের দেখানোর স্বার্থে আমি আপনাদেরকে এটা ছিঁড়ে দেখতেছি র্যাপিংটা ছিঁড়তে আছে এটা হাত দা ধরবেন এভাবে হাত দা ধরার পর একটা যে স্টিকার একটা যে আলগা এই স্টিকার সেটা দেখতে পাবেন আপনারা ওসুফি কেনার আগে এভাবে চিনবেন আপনারা এভাবে হাত দা ধরবেন উঁচা লাগবে এই হলো আরেকটা চেনা আর যে এই যে আরেকটি চেনার উপায় হলো আমি আপনাদের দেখাই এটা কিন্তু গোল্ডেন কালার থাকবে এবং এই যে কম্প্যাক্টলি লেখা যেটা এই লেখাটা আপনারা হাত দা ধরার পর একটা আলগা স্টিকার যে বসানো সেটার মতো থাকবে কিন্তু স্টিকার আলগার না কিন্তু এটা এখানে বসানোই হয়েছে এইভাবে এবং একটু যদি নিচে যাই আমরা এখানে এই যে এখানে কিন্তু বাদশা লেখা বাদশা সিরাম লেখা এটা কোরিয়ান ভাষায় এই ভাষায় লেখা আছে কোরিয়ান উঁচা লাগবে এই যে সিরামটার গায়ে যে লেখাটা এই লেখাটা আপনারা উঁচা পাবে মানে ধরলে বুঝতে পারবেন এখানে বাদশা লেখা আছে মানে ওসুফি ওসুফি যে লেখাটা আমরা ওসুফি অর্থ বাদশা বোঝায় তো এটা ধরার পরে আপনি দেখবেন যে একটু হাতে আপনি বাঁচতেছে এবং এই লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে চারিদিকে একটা মানে আপনার সিরামিক্সের মতো লাগবে এরকম এই চেনার উপায় হলো একটি আপনারা এইভাবে চিনবেন আমি আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি আর আসলে র্যাপিংটা ছিঁড়ে ফেলি তাহলে আপনাদের জন্য আরও সুবিধা হবে বুঝতে পারবেন আপনারা কারণ এটার জন্য আমার আর একটা সমস্যা হচ্ছে আমি ভিতরে দেখাবো আপনাদেরকে আরেকটি চিনা যদি উপায় বলি আপনাদেরকে একটু এখানে যদি আপনার গুগল থেকে সার্চ দেন এই যে স্কিনার বলি আমরা এটাকে স্কিন করে দেখবেন এটা স্কিন করলে অরিজিনাল ডুপ্লিকেট আপনাকে চিনে দেবে এটা আর এখানে যে একটা মানুষের ছবি থাকবে এইরকম একটা মানুষের ছবি থাকবে এই মানুষের ছবি থাকবে একটা স্টিকার থাকবে কোরিয়ান ভাষা আর সবচেয়ে বড় কথা হলো এই যে স্টিকারটা এটা আপনি এমনভাবে এটা আটকানোর কিন্তু আলগা মনে হয় কিন্তু না এটা এমন দেখেন আমি যদি ঘষিও এটা আমার হাতে বাঁচবে না এটা এই যে ১৬৮০ যে লেখাটা এই যে এই লেখাটা একদম আটকানো থাকবে এই প্যাকেটের সাথে মানে এটা ছাপ দেওয়া এই প্যাকেটের মধ্যে কোনো আলগা স্টিকার এটা হাত দা ধরে দেখবেন যদি উঁচা লাগে তাহলে কিনবেন না আর যদি এটার সাথে একদম মনে হয় যেন মানে ফিটিং করা এই এটাই আপনি ১৬৮০ যেটা এটা দেখে কিনবেন এবং ওসুফি লেখা যেটা সেটা কিন্তু যে ব্রাইটনেসটা যে ব্রাইটিং লেখা যে লাইটের কারণে দেখাচ্ছে ব্রাইটিং অ্যান্ড এই যে লেখাটা এইটা আপনারা দেখে কিনে নেবেন এইভাবে আর এই লেখাটা কিন্তু আপনার বাঁচবে না আপনার হাতে একদম এটার সাথে মিশে থাকবে মানে কোনো হাতে লাগবে না এভাবে আপনারা চিনতে পারবেন এখন আমি আপনাদেরকে যদি আরও অনেক চিনার উপায় আছে আপনাদেরকে আমি চিনিয়ে দিলাম এখানে ওসুফি লেখা আছে এবং পাঁচটা ড্রপ যেখানে উপরে লেখা থাকবে এবার চিনিয়ে নেবেন ডুপ্লিকেটের ভিতরে আবার এই ড্রপটা নাই এবং আপনাকে এই যে আমি আপনাকে দেখাই কোথায় জানি দেখলাম ডুপ্লিকেটটার মধ্যে লেখা আছে এই যে দেখাই মানে এই নিচে এখানে লেখা আছে ডুপ্লিকেটটা দেখেছি যে ইংলিশে লেখা আছে আপনার
বাদশা সিরাম, কিন্তু অরিজিনালটার ভিতরে লেখা থাকবে না। এখন আমি ভিতরে আপনাকে দেখাই, ভিতরের যে অংশগুলি দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে একটা সাদা কাগজ থাকে, এটা ফেলে নেবেন। এই যে আপনি গোল্ড দেখতেছেন ভিতরে, যে চিকচিকা গোল্ডগুলি, এই যে অরিজিনালটা চেনার উপায় হলো যে ভিতরে যে বড় বড় গোল্ড আর যেটা ডুপ্লিকেট সেটা ছোট ছোট দেখছি আমি, ছোট ছোট। আর এগুলি ভিতরে দেখেন বড় বড় করে, আর এটা নড়বে না, যে যেখানেটা সেখানে থাকবে গোল্ডগুলি। এই গোল্ডটা এভাবে চিনে নেবেন, আর এভাবে চিনবেন আপনার ভিতরের যে অংশটা, দেখেন পরিষ্কার একদম গোল্ডেন কালার। আমি যদি হাতে দেখা দেখাই আপনাদের, গোল্ডেন কালার থাকা থাকবে, আর গ্রাউন্ডটা খুব সুন্দর লাগবে। এবং আপনি যে ওসিফি এই যে লেখাটা, এই লেখাটা দেখেন হাতটা ধরবেন, উঁচা লাগবে। আর যেটা ডুপ্লিকেট সেটার ভিতরে আপনার হাতে লাগবে না, হাতে আপনি ধরবেন একদম মিশে যাবে, বোতলটা ধরলে যেমন মিশে যায় এরকম। এবং পাশে যে আপনার লেখা আছে, এই যে ছোটো করে যে লেখা আছে আপনার, এখানে আমি একটু সুন্দর করে দেখাই, এই যে এই যে লেখাটা, এটার ভিতরে যেটা ডুপ্লিকেট সেটার ভিতরে বাদশা লেখা আছে, এই যে লেখাটা, কিন্তু এখানে আপনি ওসিফি লেখা, এটার মধ্যে কোরিয়ান ভাষাভাবে লেখা আছে, কোরিয়ান ভাষায়। এই যে এই হাতটা ধরলে আপনি বুঝতে পারবেন একদম, মানে অনেক উঁচা লাগবে, এটা অরিজিনালটা এই চিনার উপায় হলো। আর এটা খোলা সুন্দর সুন্দর একটা গ্রান বের হবে। এবং এই যে ভিতরের আমি একটু দেখাই যদি আপনাকে, এখানে একটা ঢাকনা থাকে, এই ঢাকনাটা আপনি খুলে দিতে পারবেন, এমন থাকবে। আর ডুপ্লিকেটের ভিতরে এই ঢাকনা থাকে না আপনার। এই যে গাড়ির হ্যান্ডেলের মতো জিনিসটা দেখতে আসেন, ইয়ার মতো ঘুরায় যে কী বলে এটাকে, ওইটার মতো এরকম একটা নাই, ওইটাতে আমি দেখেছি যে এই জিনিসটা নাই, বুঝছেন? ডুপ্লিকেটের ভিতরে অরিজিনালটার ভিতরে আপনারা এটা পাবেন, এইভাবে চিনে নেবেন আর কিনবেন। আশা রাখি আপনারা আমার ভিডিওটি দেখে যদি আপনি অরিজিনাল জিনিস কিনে ব্যবহার করে উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে কোনো দিন কোনো ভালো ভিডিও আপনার প্রোডাক্ট নিয়ে। আমি শহীদ খান।